অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, 2021 শনি সাড়ে সাতির কী প্রভাব পড়তে চলেছে মকর রাশির উপর, এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং কিছু অব্যর্থ প্রতিকার আপনাদেরকে আমি এই ভিডিওতে দিব। দেখুন, বর্তমানে ধনু রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির শনি সাড়ে সাতই পাস করছে রাশির উপর দিয়ে। তো প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু একই রকম প্রতিকার নয়, ধনু রাশির ক্ষেত্রে একরকম আমি জানিয়েছি। আজকে আমি আপনাদেরকে জানাবো মকর রাশি, যদি আপনি জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে 2021 সালে কী প্রভাব পড়তে চলেছে শনির সাড়ে সাতির, এবং আপনার যদি শনির সাড়ে সাতিতে আপনি যদি নেগেটিভ আপনার যদি জীবনে ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আপনারা সেখান থেকে বেরিয়ে আসবেন কীভাবে, তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। বারবার বলছি, রাশি লগ্নের জন্য প্রচুর আসছে, প্লিজ রাশি লগ্নের জন্য করবেন না। আপনি যদি আপনার নিজের জন্মকুণ্ডলী বিচার করাতে চান, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। তো শুরু করা যাক, 2021 শনির সাড়ে সাতি মকর রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে। দেখুন, সাড়ে সাতি কথাটা শুনলে কিন্তু ভয়ে গা শিউড়ে ওঠে, এবং প্রচুর মকর রাশি কমেন্টস করছেন যে স্যার আমার কিন্তু এই জায়গাটাতে সমস্যা আসছে। তাদের জন্য এই ভিডিওটি, কী উপায় করবেন এবং 2021 সাড়ে সাতিতে কী প্রাপ্তি হতে চলেছে আপনাদের। দেখুন, সাড়ে সাতির আপনাদের এটা মধ্যম চরম চলছে, অর্থাৎ সেকেন্ড ফেজ কিন্তু চলছে। মোটামুটি সাড়ে তিন বছর আপনারা কিন্তু সাড়ে সাতি পার করে গেছেন, সাড়ে তিন বছর, আর আপনাদের চলবে চার বছর এই সাড়ে সাতি, অর্থাৎ এই সাড়ে সাতি থেকে মুক্ত হতে আরও চার বছর কিন্তু সময় লাগবে। তো এই যে মকর রাশির যে মধ্য চরণে এই সাড়ে সাতি 2021 কী প্রভাব দিবে, এবং আপনার যদি শনির সাড়ে সাতিতে নেগেটিভ এফেক্ট হয় কী করবেন। দেখুন, শনির সাড়ে সাতি মানেই যে খারাপ তা নয়, আমি বলবো এই শনির সাড়ে সাতিতে অনেক কিছু মানুষকে দিয়ে যায়। তিনটা চরণ থাকে, তিনটা চরণের মধ্যে তিনটা চরণ কখনোই খারাপ হয় না। অবশ্যই একটা চরণ আপনি খারাপ পাবেন, দ্বিতীয় চরণটা আপনি মিডিয়াম পাবেন, অর্থাৎ মধ্যম, এবং থার্ড চরণে আপনি ভালো পাবেন। তেমনি কোনো সব ক্ষেত্রে প্রথম চরণে ভালো, দ্বিতীয় চরণে মধ্যম, থার্ড চরণে খারাপ, এই জায়গাগুলো কিন্তু দেখার ব্যাপার আছে। এবং আপনার রাশিচক্রে শনির অবস্থান এবং আপনার কর্ম অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন, অর্থাৎ শনি হচ্ছে কি কর্মফলদাতা। এক কথায় যদি আমি বলি আয়না, আপনি যেমন চেহারা করবেন, আপনি শনির সাড়ে সাথে বলুন, শনির মহাদশা বলুন, শনির ঢাইয়া বলুন, ঠিক তেমন কিন্তু আপনারা কিন্তু ফল পাবেন। অর্থাৎ এই শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। তো 2021 আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কী প্রভাব পড়তে চলেছে প্রথমেই জানাই। আপনার ক্ষেত্রে মান সম্মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এবছর 2021। মান সম্মান যশ আপনারা কিন্তু পাবেন, এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের কিন্তু হবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে বছরকে বছর আটকে আছে,
এই ধরনের কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্ম জায়গাটাতে পরিবর্তন আপনাদের হবে, কিন্তু আপনাদের মানসিক চাপ টেনশনের জায়গায় কিন্তু থাকছে। এবং এই বছর এই সাড়ে সাতিতে কিন্তু মকর রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহের, গাঢ় বিবাহের কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। এটাও কিন্তু এই সাড়ে সাতিতে আপনাদেরকে 2021 কিন্তু পাবেন। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে। এবার আমি আসি, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে কী উপায় করা উচিত? অর্থাৎ যারা শনি সাড়ে সাতিতে ভুগছেন, অর্থাৎ কোনো মূল্য খরচ না করে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এই ভিডিওটি আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু শুভ ফল পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। দেখুন, যাদের শনি সাড়ে সাতিতে দিয়ালে পিঠ ঠেকে গেছে এক কথায়, তারা কি করবেন? আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হন, আপনারা একটি লোহার আংটি আপনাদের ডান হাতের একদম মিডিল আঙুলটা যেটা আছে, সেই আঙুলে আপনারা কিন্তু লোহার আংটিটা আপনারা পরবেন। এটা আপনারা শনিবার দিন পরিধান করবেন, লোহার আংটি শনিবার দিন আপনারা পরিধান করবেন। দুই নম্বর, আপনারা হনুমান চল্লিশ সকাল ও সন্ধ্যা পাঠ করবেন প্রতিদিন। এটা নিত্য নৈনিত্তিক ব্যাপার, আপনাদেরকে হনুমান চল্লিশা কিন্তু পাঠ করতে হবে সকাল এবং সন্ধ্যা আপনারা একবার হলো পাঠ করবেন। তাতে কি হবে, শনি সাড়ে সাতির যে নেগেটিভ এফেক্টগুলো কি না, সেগুলো কিন্তু আপনাদের কাটবে। আমি খুব জোর গলাতে বলছি। এবং তিন নম্বর যে পয়েন্ট, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে দেখা গেল আপনি শনি সাড়ে সাতির পীড়াতে কিন্তু খুবই ভুগছেন, এই জায়গাটাতে আপনারা শনি এবং মঙ্গলবার হনুমানজির মন্দির যান। হনুমানজিকে শুধুমাত্র আপনি প্রণাম করে আসুন, শনি এবং মঙ্গল আপনারা হনুমানজিকে প্রণাম করে আসুন, মিরাক্কেলের মতো আপনাদের কাজ হবে। এই যে শনির যে সাড়ে সাথে চলছে, যারা মকর রাশি, যাদের নেগেটিভ এফেক্ট, মানে পারছেন না, যন্ত্রণা, কষ্ট, দারিদ্রতা, মনোকষ্ট, মানসিক হতাশা, এই জায়গা থেকে কিন্তু আপনারা যদি হনুমানজির মন্দিরে গিয়ে আপনারা যদি শনি এবং মঙ্গলবার যদি যেতে পারেন, নিশ্চিতরূপে আপনারা ভালো ফল পাবেন। চার নম্বর, আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই শনির সাড়ে সাতিতে এটা কিন্তু করতেই হবে, আপনারা শনিবার দিন অসত্য গাছের নিচে, শনিবার দিন অসত্য গাছের নিচে সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন। অবশ্যই এটা আপনারা যে কোনো টাইমে করতে পারেন, অর্থাৎ স্নান করে আপনারা যদি প্রতি শনিবার সর্ষার তেলের প্রদীপ অসত্য গাছের নিচে আপনারা যদি দিতে পারেন, সেক্ষেত্রে কী হবে জানেন, এই যে শনির যে ব্যাড এফেক্ট, সেটা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। এবং এই সময় আপনারা অন্য কোনো দিকে আসক্তি হবেন না, এবং যারা মদ্যপান বা এই সকল দিকে যারা আছে, সেখান থেকে আপনারা বেরিয়ে আসুন। কারণ শনি হচ্ছে সাত্ত্বিক গ্রহ, অর্থাৎ আপনাকে সঠিক পথে কিন্তু নিয়ে যাবে। তো যারা এই সকল দিকে আছেন, তারা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসুন, তাতে কি হবে, ফার বেটারমেন্ট রেজাল্টটা কিন্তু আপনারা পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি হন মকর রাশির জাতক আপনার ক্ষেত্রে, এবং আপনি যদি মকর রাশির জাতক হন, যারা শনি সাড়ে খুবই মানে কষ্ট পাচ্ছেন, অবশ্যই নির্ধনী ব্যক্তিকে, বাস্তবে যে নির্ধনী, তাকে যদি শনিবার দিন সর্ষার তেল
দান করতে পারেন। সেক্ষেত্রে কী হবে, শনির ব্যাড এফেক্টটা কিন্তু আপনাদের কাটবেই কাটবে। দেখুন শনির সাড়ে সাথী সবসময় যে খারাপ আমি কোনো মতেই বলবো না, শনির সাড়ে সাথীতে মানুষ অনেক কিছু অ্যাচিভমেন্ট করে, মানুষ অনেক উঁচুতে যায়, মানুষের অনেক কিছু মনস্কামনা পূর্ণ হয়। অর্থাৎ শনি যেমন অনেক কিছু বাধা বিপত্তি করে, কিন্তু শনির সাড়ে সাথীতে প্রত্যেক মানুষকে একসময় কিন্তু অনেক কিছু ঢেলে দেয়, অর্থাৎ বিশেষ কিছু শুভ ফল আপনারা কিন্তু পাবেনই পাবেন এই 2021। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, এবং যে ক্রিয়াগুলো করতে বলা অবশ্যই আপনারা করুন, 100% আপনারা নেগেটিভ এফেক্ট শনির মহারাজের নেগেটিভ এফেক্ট কাটবে। নমস্কার।